অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ধনু রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ডিসেম্বর 2021 বছরের শেষ মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথে গাইড হিসেবে কিন্তু কাজে কিন্তু দেবে। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি তো বলছেন কই আমার ক্ষেত্রে হচ্ছে না। হচ্ছে না কেন সেটা আপনার জন্মছক দেখতে হবে। আপনার জন্মছকে যদি প্রবলেম থাকে সে প্রবলেমের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। দেখুন, আমি প্রত্যেক রাশি অনুযায়ী কিন্তু কবজের কথা বলছি, যে কবজ 2022 সালের জন্য আপনাদের বিশেষভাবে সৌভাগ্য নিয়ে আসবে। অর্থাৎ এই কবজটি আপনারা যদি পরিধান করেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। দেখুন, প্রথম কথা বলি আপনাদের ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা। আপনাদের ধনপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের দিকটা, অর্থাৎ ক্যাশের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আর্থিক সমৃদ্ধি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত থাকছে। থার্ড হাউসে বৃহস্পতি, আপনাদের রাশির অধিপতি চতুর্থপতি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো। বিদেশের সাথে যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন এবং আপনাদের শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু সৃষ্টি করবে, অর্থাৎ বিয়ের ব্যাপারে যোগাযোগ বা বিয়ে হয়ে যাওয়া এই সম্ভাবনাটা কিন্তু তৈরি কিন্তু করতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এর পাশাপাশি আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি কিন্তু আপনাদের হবে এবং ভাগ্যভাবে দৃষ্টি, ভাগ্যোদয়, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান করবে, এটাও বিশেষভাবে আপনাদের লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। অর্থাৎ উচ্চ পদে যারা আসীন আছেন তাদের ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ এ মাসে পেতে চলেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা কিন্তু বা তার একটা সুযোগ আপনাদের কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং একাদশপতি আপনাদের ধনভাবে এবং মিত্রগৃহে শনির সঙ্গে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। লাভের জায়গা, সাকসেসের জায়গা, সফলতার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা আপনি কনসালটেন্সিমূলক কাজ করছেন বা আপনি ব্রোকারির কাজ করেন, এই অর্থাৎ কথার মাধ্যমে যেখানে অর্থ আসে এক কথায়, এই জায়গা থেকে কিন্তু আপনারা সাকসেস কিন্তু পাবেন। মিডিয়া রিলেটেড জায়গাতে যারা আছেন, আপনি ধনুরাশির মানুষ, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, এই মিডিয়া রিলেটেড জায়গা থেকেও কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন। কিন্তু আপনাদের দ্বাদশভাবে পঞ্চমপতি অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকুন। আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গা নিয়ে টেনশনের জায়গা কিন্তু দাঁড়াতে পারে এবং দ্বাদশপতি কেতুর সঙ্গে যুক্ত কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য কলহ, বিবাদ, অর্থাৎ যারা বিয়ে হচ্ছে না বিয়ে হবে কিন্তু যারা বিবাহিত তাদের ক্ষেত্রে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য বিবাদ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মত পার্থক্য,
সৃষ্টি কিন্তু আপনাদের হবে। কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলা, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত, এবং এর পাশাপাশি আপনাদের আইনগত দিক থেকে জটিলতা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি ধনুরাশি মানুষ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ফট করে কোনো ঝামেলাতে কিন্তু আপনারা জড়িয়ে পড়বেন না, যেটা ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এবং শেয়ার মার্কেটে আপনারা কিন্তু এ সময় ইনভেস্টমেন্ট করবেন না, অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু নতুন করে এই মাসে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন কি না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে যাদের দশা অন্তর্দশা পারমিট করছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে শেয়ার মার্কেটে, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর নতুন করে ইনভেস্টমেন্ট করছেন সেই জায়গাটা কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন, উচ্চ শিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন এই জায়গাটা কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। তবে আপনাদের এ মাসে মাঝামাঝি থেকে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা বাড়বে, কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন সেক্ষেত্রে কর্ম পরিবর্তনের একটা যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করছে। আপনি ধনুরাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশি ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি কিন্তু হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ বিদেশ যাত্রা হওয়ার কিন্তু যোগ কিন্তু সৃষ্টি করছে। বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, ফ্যামিলি ট্যুর, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ভাইয়ের সাথে আপনার কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হওয়ার জায়গা কিন্তু তৈরি করছে। তবে এ মাসে যত আপনারা সূর্য প্রণাম যত আপনারা করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার এই জায়গা থেকে কিন্তু বিশেষরূপে আপনারা কিন্তু লাভ আসতে চলেছে। ভাড়াটিয়ার জায়গাটা যদি বলি, যারা দোকান বা আপনার বাড়ি ভাড়া দিয়ে চলেন বা কোনো অফিসে আপনি আপনার বাড়ি ভাড়া দেন সেই জায়গা থেকে কিন্তু আপনাদের ভালো দিক এই জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। সন্তানের, আবার বলছি সন্তানের জায়গাটা নিয়ে, প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, এবং এর পাশাপাশি আপনাদের ষষ্ঠপতি আপনাদের ধনভাবে চলে যাচ্ছে। আপনাদের ভোগের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের, অর্থাৎ আপনার নিজের সুখ ভোগ এর জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করছে। আপনি ধনুরাশি মানুষ, এই জায়গাটাতে বি কেয়ারফুল, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটি, বেশ কিছু ক্ষেত্রে সুযোগ আপনাদের এ মাসে আসবে, এবং ফিল্ম দুনিয়ার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং সেলফ প্রফেশনের সাথে যারা আছে তাদের কিন্তু কাজের জায়গাগুলো কিন্তু সুযোগ আপনাদের কিন্তু বাড়বে। যাদের দীর্ঘদিন টাকা পেমেন্ট আটকিয়ে আছে, বিল পাস হচ্ছিল না, সেই বিল পাস হবে, টাকার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। নমস্কার।